হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরী, চৌধুরী টকিজ নামের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিশেষ মানুষটি অতিথি হয়ে আমার অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন, আমার আমন্ত্রণে সাড়া দিয়েছেন, তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন কার্টুনিস্ট, চিত্রনাট্যকার, রম্য লেখক শাহরিয়ার খান। ধন্যবাদ। হ্যাঁ, দর্শকদের শুভেচ্ছা দিই। লিমন, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমরা একসাথে বেসিক্যালিতে কাজ করেছি। যাই হোক, এবং আপনি খুব মজার লোক, ভালো অভিনেতা বটে। আসলে মানুষ হিসেবে বিভিন্ন জন বিভিন্ন টাইপের, তো আমি সৃজনশীল কি কদ্দূর সৃজনশীল জানি না, বাট আমি খুব ছোট কাল থেকেই ছবি আঁকা, তারপরে গল্প লেখা, এগুলো আমার মানে খুব ছোট কাল থেকেই ছিল। খুব ছোট কাল মানে এটা 4-5 বছর থেকেই বলতে পারেন। আমি ছবি আঁকা থেকে আরম্ভ করে আমি যখন লিখতে শিখেছি, আমার মনে হয় প্রথম আমার ক্লাস 2 থেকে আমি গল্পের বই লেখা শুরু করেছি। এগুলো খুবই রিডিকুলাস, সেটা অন্য কথা, একটা ক্লাস 6 কি বলে ক্লাস 2 বাচ্চা কি বা লিখবে। আমার কমিক আঁকাও ঠিক ওই রকম শোনে। সো ছোট কাল থেকেই শুরু করেছি। কার্টুন আঁকার শুরুটা কিভাবে হয়েছিল? আচ্ছা, আমাদের আমরা বাসায় 4 ভাই ছিলাম, আমার 1 ভাই পরে মারা যায়, যাই হোক, কিন্তু একদম ছোট কাল থেকে আমার বাবা ছিল বুক ওয়ার্ম। সে সব সময় বই পড়তো, প্রচুর বই পড়তো, এবং আমাদের বই পড়তে উৎসাহিত দিত, পড়তো। এবং আমার আমার যখন জন্ম, তারপরে আমার যখন সেন্স আসে, তখন অলরেডি বাসায় প্রচুর কমিক্স ছিল। তো এগুলা ডিজনি কমিক, ক্লাসিক কমিক্স, তারপরে পরবর্তীতে মার্ভেল আর ডিসি কমিক্স, এগুলা আসে। মানে এগুলা আমার বয়স যখন আমি পড়তে পারি না, তখন ওই ছবি দেখে আমি দেখতাম আমার ভাইরা হাসতেছে, আমিও হাসতাম। সো কার্টুনের একটা ইন্সপায়ারেশন ওইখান থেকে, মানে আমি ছোটকালে যা ভাল লাগতো সেটাই করতাম। সো আমি ওই ছবি আঁকা আঁকি এবং ওই অ্যাকশন ফিগার করা, এগুলো আমার মনে হয় ক্লাস 2-3 দিকে অলরেডি আমি আঁকা শুরু করে দিয়েছে, হোয়াট এভার দ্য কোয়ালিটি। সো এই জিনিসটাই ওভার দ্য ইয়ার্স ইম্প্রুভ হতে হতে, তারপরে কমিক্সে আমার টেস্ট চেঞ্জ হয়েছে, সেভাবে করে আমি আস্তে আস্তে কার্টুনের ওয়ার্ল্ডে। আপনার আপনার যে কমিক্স গুলো, আপনার কমিক্স এর যে জার্নিটা, এই জার্নিটা একটু জানতে চাই। ওকে, তো প্রথমে আমি যখন, যেহেতু আমি খুব ছোট থাকতে এবং বাচ্চারা অ্যাকশন খুব পছন্দ করে, তখন বিটিভিতে ব্ল্যাক এন্ড হোয়াইট যুগ ছিল, এবং বিটিভিতে যে কার্টুন গুলো দেখাতো সেগুলা মানে উইকে একদিন করে একটা টাইটেল করে আসতো। আর পাশাপাশি আমরা তখনও ঢাকায় কম দামে কমিক কেনা যেত, আমেরিকান কমিক। সো প্রথমে আমি খুব আমার ফ্যান ছিলাম স্পাইডারম্যানের। আমার মনে হয় আমার বয়স যখন 8-9, সেই সময়ে আমি অলরেডি 8-9-এর মধ্যেই আমি স্পাইডারম্যানের খুব ফ্যান ছিলাম, তারপরে হালকের খুব ফ্যান ছিলাম, এবং আমিও নিজে আমার মতো করে কমিক বানানো শুরু করলাম। এবং আমার প্রথম, এখনও বোধহয় আমার বাসায় খুঁজলে পাওয়া যাবে, ক্লাস 5-এর একটা কমিক ক্যারেক্টার আমি তৈরি করেছিলাম, ওর নাম ছিল নেগেটিভ। আমি আর আমার ভাই, সেও আঁকতো, সে পরে আর্টিস্ট হয়নি, আমি যখন নেগেটিভ কমিক ক্যারেক্টার বানালাম, সে বানালো পজিটিভ, তারপরে একটা ক্যারেক্টার বানালাম সুপার পাওয়ার। এগুলো কিন্তু কোনো আসলে কোনো কোয়ালিটির কিছু না, মানে বাচ্চাদের খেলার মতো। এটা আমার কাছে কমিক বানানো ছিল খেলার মতো। সো অন্য ছেলেরা হয়তো সারাক্ষণ হয়তো ফুটবল ক্রিকেট খেলছে,
আমি তখন কমিক আঁকতাম এবং আমি একটা নেশাগ্রস্তের মতো প্রচুর কমিক তৈরি করতাম। এখন কোনোটাই গল্প শেষ হতো না, সপ্তাহে খালি একটু একটু আগা যাওয়ার পরে আমার নেক্সট একটা এপিসোডে চলে যেত এবং ওটা কভার করে, মানে কমিকের ভিতরে যেমন একটা টেন্স একটা সিচুয়েশনের চিত্র থাকতো কভার, তো আমার এই কভারগুলো করতে খুব মজা লাগতো। তো এটা আমার এক ধরনের খেলা ছিল এবং গল্প লেখাও সাথে সাথে আমি গল্পও লিখতাম একই স্টাইলে ছিল, ওই কোনোটাই পুরোটা আগাতে। এই হলো আমার প্রথম প্রাথমিক জার্নি। এখন আপনি কি পরের স্টেজের কথা যদি শুনতে চান সেটা সেটাও বলতে পারি। ধরেন আমি যখন স্কুলের ক্লাস 7-8 দিক থেকে আমার খুব নেশা হয়ে গেল ম্যাড ম্যাগাজিন। আপনারা জানেন যে ম্যাড ম্যাগাজিন একটা আমেরিকান স্যাটায়ার ম্যাগাজিন, তখন কেবলমাত্র আমেরিকান কমিক্স পেতাম। এখনকার যেমন জাপানিজ মাঙ্গা পাওয়া যায়, তখন আমেরিকান কমিক্স ছাড়া আর আনন্দমেলায়, তারপরে ক্লাস 7-8 থেকে খুব ম্যাড কমিক্স আর আনন্দমেলা। আপনারা এখন আনন্দমেলার কোয়ালিটি কি জানি না, তো কলকাতা থেকে বেরোতো আনন্দমেলা, ওইখানে প্রথম আমি টিনটিন পড়ি এবং জাস্ট এটা আমি টিনটিন দিয়ে খুব মারাত্মক ইনফ্লুয়েসড হয়ে যাই, মানে টিনটিন আমার কাছে অসম্ভব ভালো লাগা শুরু করলো। এবং আমি সে সময় বাজারে ঠিক টিনটিন পাওয়া যেত না, আমার এক বন্ধু ছিল তার কালেকশন থেকে নিয়ে আমি টিনটিনগুলো একটার পর একটা পড়া শুরু করলাম। সো সেই সময় আমি আমার অ্যাকশন কমিক পাল্টে আমি মোর ঢুকে গেলাম হলো হিউমার, আই স্টার্টেড লাইকিং হিউমার। এবং ওই ম্যাডের মতো আমি নিজেও আমার আমি নিজের মতো একটা ম্যাড স্টাইলে একটা সবই আমার পার্সোনাল এন্টারটেনমেন্টের জন্য, মানুষের দেখানোর জন্য না, আমি নিজে ম্যাড স্টাইলে একটা ম্যাগাজিন বের করলাম। অ্যান্ড এবং তখনকার সময়ে অ্যাকশন কমিক প্রায় আঁকা ছেড়েই দিলাম, এবং যেহেতু খুব টিনটিন ভাল লাগতো টিনটিনের একটা ইনফ্লুয়েন্স আমার আঁকার ভিতরে চলে আসতো, আর্চি এবং টিনটিন। এবং আপনাকে বলে দিই আমি কিন্তু ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় ওই টাইমটাতে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার মাঝখানে আমি হিউজ পরিমাণ কমিক্স পড়েছি, আই থিঙ্ক 7,000-8,000, ইটস ইনক্রেডিবল। মানে আমার বিভিন্ন বন্ধু বান্ধবের নেটওয়ার্ক দিয়ে একজন হিউজ কমিক কালেক্টর ছিল, সে আমাকে ট্রাস্ট করে কমিক দেওয়া শুরু করলে আমি প্রচুর কমিক করেছি সে সময়। তো একটা আর্চির ইনফ্লুয়েন্স ছিল, আর্চির ইনফ্লুয়েন্স থেকে আমি আমি যখন কলেজে পড়ি তখনই আমি বাবু নামে একটা ক্যারেক্টার তৈরি করি, যে আর্চি যেহেতু কিসের আমেরিকান টিনেজার, সো আমি একটা চিন্তা করলাম আমরা আমাদের তো তখন আমরা টিনেজার, সো আমি চিন্তা করলাম কেন আমরা আমাদের লাইফটাকে কার্টুনে আনবো না। সো বাবু ওয়াজ ক্রিয়েটেড। তো ওইগুলা স্টিল স্কেচ পর্যায়ে, তো এইভাবে করে আমি তখন মোটামুটি ভালোই আঁকা শুরু করেছি। তখন ইউনিভার্সিটিতে যখন ঢুকি তখন নিউ নেশন পত্রিকায় আমি উইকলি কিছুদিন একটা ক্যারেক্টার রান করেছিলাম, ওটার নাম হচ্ছে রাব্বি দ্য জার্নালিস্ট। আর সেই সময় আমি বিভিন্ন জায়গায় এই টুকটাক এঁকে দিতাম, কার্টুন এঁকে দিতাম, এইভাবে করেই জার্নিটা শুরু। আর ফাইনালি ডেইলি স্টারে যখন জয়েন করেছিলাম 1991, তখন থেকে আমি রেগুলার পাবলিক ফ্রন্টে আর কি, মানে এর ভিতরে কিন্তু অনেক কিছু কার্টুন করেছি এবং অনেক কিছু আমার ডেস্কে থাকতো। এবং মোরললেস আমি কার্টুন আঁকতাম কাউকে দেখানোর জন্য না, কারণ আমার খুব কনফিডেন্স ছিল না সেই সময়, আমি নিজেকে এন্টারটেইন করতাম, এটা আমার পার্সোনাল প্রজেক্ট সবসময়। এইভাবে করে আমার জীবনে যা কার্টুন। আপনার যে জনপ্রিয় ক্যারেক্টার গুলো আছে বেসিক্যালি লাইলি বাবু, আমি তিনটার নাম জানি, আপনি যদি আপনার আরো যদি বিখ্যাত ক্যারেক্টার গুলো থাকে এগুলোর যদি একটু ব্যুৎপত্তিটা বলতেন, মানে কোনটার সৃষ্টি কিভাবে হয়েছিল, কোন ভাবনা থেকে হয়েছিল?
জাস্ট আমি পয়েন্ট আউট করলাম বাবু কিভাবে তৈরি করেছিলাম। বাবু তৈরি করেছিলাম হলো আর্চি থেকে একটা ইনফ্লুয়েন্স ছিল, যে আর্চি একটা আমেরিকান টিনেজার, সো আমরা আমরা নিজেদের বন্ধু বান্ধব, আমরা যেহেতু নিজেরা টিনেজার, আমরা আমাদের গল্পগুলো ওখানে আনি। হ্যাঁ, তো ওইটা যখন আই ওয়াজ 17 এবং ওইটা দিয়ে এটা জাস্ট ডেস্কের মধ্যে থাকতো, প্রচুর কম্পাইলেশন করে আই থিঙ্ক 40-50টা তখন করে ফেলেছি। বাবু যখন সেই সময় পড়ছি, সেই সময় আমি আর আমার এক বন্ধু মিলে ঠিক করলাম, আমরা কিন্তু তখন জাস্ট ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে, তখন আমরা ঠিক করলাম যে আমরা একটা পত্রিকা বের করবো এবং সেটার জন্য আমরা রেজিস্ট্রেশন বের করলাম, এর সাথে সময় রেজিস্ট্রেশন বের করলাম, একটা স্যাটায়ার ম্যাগাজিন, এটার নাম দিয়েছিলাম অর্বাচীন। সো সেই স্যাটায়ার ম্যাগাজিনটার অবশ্য মাত্র একটা ইস্যু বের করতে পারছি, উই ওয়ার ভেরি ইয়াং, আমাদের মধ্যে অনেক ডিসএগ্রিমেন্ট ছিল, সো আমরা একটা ইস্যুর পরে আর ওই পত্রিকা আর বের করিনি। সো আমি একটা জার্নালিস্ট মানে প্রিন্ট থাকবো বা কিছু এই পাবলিকেশন ইন্ডাস্ট্রি বা এখন তো মিডিয়া, হ্যাঁ, সো একটা ক্রস প্ল্যাটফর্ম, এটা আমার ছোটকাল থেকেই হয়তো বিল্ট ইন ছিল যেটা আমি করব। সো বাবুটা ওইখানে করার পাশাপাশি আমি ওই ওই ম্যাগাজিন ওই পত্রিকায় আমরা আমি বাবু ব্যবহার করেছিলাম, ওটা করার পাশাপাশি আমি আরও একটা ক্যারেক্টার ছিল অ্যাকচুয়ালি, ওইটা মোটামুটি টিনটিন দ্বারা ইনফ্লুয়েন্সড একটা অভিকার জয়ের অ্যাডভেঞ্চার, এটা পাবলিক আসলে তেমন দেখেনি, এটা আমি হ্যান্ড পেন্ট করে তৈরি করেছিলাম এবং এটা বর্তমান দিনকাল নামে একটা উইকলি পত্রিকা ছিল, সেখানে কিছুদিন সিরিয়ালাইজ করার পরে দেখলাম ওরা কোনো কার্টিসি কপিও দেয় না, কিছুই না। আমি একদিন গেলাম, আই থিঙ্ক এটা 2-3 মাস পর, আমি ওইখানে আমার কমিক আঁকা কমিকের কালেকশনটা দিয়ে আসছিলাম, তারপরে সেই পত্রিকা অফিসে গেলাম যে কি ঘটনা, তারা আমার সাথে কোনো যোগাযোগ করে না, কি ঘটনা, কিন্তু প্রিন্ট করতেছে 2 পৃষ্ঠা করে পার বুক। আমি গিয়ে দেখলাম যে ওইখানে একজন ডেস্কে বসে আছেন, আমি গিয়ে পরিচয় দিয়ে বললাম যে আমি ওইখান থেকে আসছি, আমি জানতে চাচ্ছি যে এটা এটা আমাকে কি কোনো কপি টপি বা কোনো রকম অনারিয়াম দেওয়া হবে না। তা ওই লোক অদ্ভুতভাবে কথাবার্তা কিছু বলার পরে আমি দেখি কি আশেপাশে ফ্লোরের মধ্যে বিভিন্ন কাগজ যেগুলো ব্যবহার করা হয়েছে বান্ডিল করে ফেলে দেওয়া হয়েছে, বাস্কেটের ভিতরে দেখি যে আমার হ্যান্ড পেন্টেড কমিকের পাতা ফেলে দেওয়া। আমি সাথে সাথে ওই আমার কমিকের বইটা বললাম, আপনার ফেরত দেন, আপনার প্লিজ এটা ডিসকন্টিনিউ করুন, মানে দিস পিপল ওয়ার সো স্টুপিড, এগুলো এইসব হলো জার্নালিস্ট, আমার খুব লজ্জা লাগে। তো যাই হোক, আমি খুব ডিসকারেজড ছিলাম, আমি বললাম না আমার খুব কনফিডেন্স ছিল না। তারপরে একটা রাপিদা জার্নালিস্ট নামে একটা ক্যারেক্টার আমি নিউ নেশনে দিয়েছিলাম কিছুদিন, তারপরে আমি নিজে নিজে অনেক টুকটাক কমিক আঁকলেও তখনও ক্যারেক্টারগুলো ওইভাবে ডেভেলপ করিনি, বাট বেসিক্যালি অরিজিনালি আমি আই থিঙ্ক 91-92 দিকে কিছু স্কেচ করে রাখছিলাম, বেসিক্যালি আউটলাইন, সেটা দেখতে ঠিক এখনকার বেসিক্যালির মতো না, বাট দি আইডিয়া ওয়াজ দেয়ার, এটা নাম নিয়ে পান করা, বেসিক্যালি ন্যাচারালি ম্যাজিক্যালি এইসব জিনিসগুলো নাম নিয়ে পান করা, সেটা আমার একটা ড্রয়ারে ছিল। সো তারপরে আমি 97-এর দিকে বাবু ডেইলি স্টারে উইকলি বেসিসে শুরু করলাম, তো ওইভাবে যাচ্ছিল এবং আমি পলিটিক্যাল কার্টুন আঁকছিলাম, এই ধরনের হিউমার কার্টুন, পলিটিক্যাল কার্টুন, বাট কমিক ওয়ার্ল্ডে তখনও ঢুকি নেই আসলে, আমার খুব কনফিডেন্স ছিল না ওই বর্তমান দিককালের অভিজ্ঞতার পর যে বাংলাদেশে কোনো কমিক করে এটাকে বিক্রি করা যাবে কি না। হ্যাঁ, সো আমার যেটা মনের আনন্দে, আর আমি মানুষকে এত তো দেখানোর কোনো শখ নেই, আমার আমার যেটা ভাল লাগে সেটা আমি করি। সো 2006-এ এসে প্রথম আলো থেকে, যেহেতু আমি মানে প্রচুর কমিক আঁকতাম, কার্টুন আঁকতাম, তো প্রথম আলো থেকে আমার এক ফ্রেন্ড আমাকে বললো যে আমি কি কোনো স্ট্রিপ কার্টুন করতে পারি কিনা, প্রথম আলোতে তখন ন্যান্সি চলে, সো স্ট্রিপ কার্টুন, আমি বললাম যে ঠিক আছে, স্ট্রিপ কার্টুন তো আমার কাছে এখন রেডি। ও, এর ভিতরে আমি লাইলিটা তৈরি করেছিলাম একেবারে একটা ফানি প্রজেক্ট হিসাবে, তো লাইলিটা আমি তৈরি করে প্রথম আমি মানে কম্পিউটারে ফিনিশ করে মানে হাতে আঁকা সব কিছু, এবং প্রথম প্রজেক্ট হিসাবে এটা আসলে সময় লেগেছিল 1.5 বছর, বিকজ আমি আসলে পুরো কমিক ওটাই আমার, এই সাইজের কমিক ওইভাবে শেষ করা এটাই আমার প্রথম, এর আগে সব ছোটো ছোটো জিনিস করেছিলাম কিন্তু একটা 90+ পেজের জিনিস, তো আই টুক এ লং টাইম।
তো প্রথমে আমি প্রথম আলোকে বললাম যে ইউ ক্যান সিরিয়ালাইজ দিস, এটা লাইলিকা থেকে নিয়ে স্ক্রিপ্ট করে করে। তো ওরা বললো যে না এটা একটু আমরা চাচ্ছি ফ্যামিলি কি। তখন আমি চিন্তা করলাম আমার ড্রয়িং থেকে কয়েকটা ক্যারেক্টার বের করে বেসিক্যালির উপরে কাজ শুরু করলাম। এবং আমি প্রথম এক মাসের তৈরি করে দেওয়ার পরে ওইটা 2006 নভেম্বর থেকে চালু হলো, এখনো আছে তবে প্রথম আলোতে আর নেই। তো গেল লাইলির কাহিনীও বললাম, লাইলিটাও একটা তৈরি করেছিলাম আসলে এটা একটা ফান করে, ফ্রম বাংলা ফিল্মের যে কালচার সেটার সাথে ফান করে তৈরি করেছি। তার সাথে একটা তখনকার দিনের ছেলে মেয়েদের যে ধরনের অ্যাসপায়ারেশন সেই ইয়ের থেকে এবং আমার যে পার্সোনাল ভ্যালুস সেগুলোই রিফ্লেক্ট করে লাইলির ভিতরে। সো বেসিক্যালি এটা সিনেমা ওয়ার্ল্ডকে নিয়ে একটা এক ধরনের ফান করা, এটাই ছিল লাইলি। আর এরপরে আমি একটা সায়েন্স ফিকশন কমেডি ক্যারেক্টার তৈরি করেছিলাম, সোমো, সোমো ফিউচার থেকে আসা একজন, এটা বাট এটা কমেডি আঙ্গিক, এছাড়া বিভিন্ন রকম কমিক আমি করে থাকি। এই দাদা, বিশ্বের দরবারে আপনার কার্টুনগুলো পৌঁছে দেওয়ার কোনো প্ল্যান আছে কি না? আপনি যদি এতক্ষণ শুনে থাকেন তাহলে এটুকু নিশ্চয় বুঝছেন যে আমি আসলে যেটা এনজয় করি সেটা করি, আমি কোনো চেষ্টাও করি নাই যে বিদেশে যাবে বা চেষ্টা করি নাই, গেলে যাবে। আমি বিভিন্ন জায়গায় আমি যেগুলো কমিক পাবলিশ হয় আমি এগুলা শেয়ার করি, ইন্টারন্যাশনাল ফোরামেও শেয়ার করি। এগুলা আসলে আপনাকে সিম্পলি বলি যে এই বই কমিক্স হিউমার এগুলো অনেকগুলাই কালচারাল জিনিস, মানে আপনি আমেরিকান কমিক এনে একটা যে কোনো অডিয়েন্সকে দিলেই সে বুঝবে না বাংলাদেশে, বুঝতে পারছেন? এটার ভিতরে ঢুকতে হবে তাকে। সো একটা বাংলাদেশের কমিকের ভিতরে হিউমার বা ওটার ভিতরে যে কালচারটা আছে এটা আপনার বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড খুব ই না, খুব রিসিভিং মেন্টালিটির না, যেটা আমরা এই পাশ থেকে আমরা কিন্তু সব ধরনের কালচারের জিনিসই আমরা এনজয় করি কিন্তু ওরা ওদের নিয়েই থাকে। সো আমি এইসব নিয়ে বদার না, লেভেলে লাভ নেই। দাদা, আপনার যে এই মজাদার যে চরিত্রগুলো ক্যারেক্টারগুলো এগুলো নিয়ে অ্যানিমেশন কোনো সিরিজ হয়েছে কিনা, আর যদি না হয়ে থাকে হওয়ার কোনো প্ল্যান আছে কিনা? প্রথমে কথা হলো যে অ্যানিমেশন করতে গেলে আসল কোয়ালিটি অ্যানিমেশন করতে গেলে বাজেট কিন্তু অনেক হাই। বেসিক্যালি যে আমরা সিরিয়াস এইটা বানাই সিরিজটা বানিয়েছিলাম সেটা কিন্তু একটা থট ছিল অ্যানিমেশন করি, কিন্তু যে বাজেট আপনারা এক একটা এপিসোড যদি আমরা 10 মিনিটেরও করি তাহলে 20 লাখ টাকা এটা হয় না করতে একে দিন। আর আর যেসব অ্যানিমেশনগুলো দেখি যে ধরেন ইউটিউবে দেখা যায় গোপাল ভাঁড় এগুলো চলে কিন্তু এগুলো খুব যা তা করে। আমি অ্যানিমেশন বলতে বুঝি এই সেটা বাগস বানি কিংবা টম অ্যান্ড জেরি এগুলার কোয়ালিটি হওয়া, নাইলে এটা করে লাভ একটা আমি খামাখা একটা জানাতেনো জিনিস বানানোর কোনো মানে না। সো অ্যানিমেশন আমি জানি না, এখন ভবিষ্যতে কোনো অপরচুনিটি আসলে বা কোনো কনটেক্সট আসলে অ্যানিমেশনের কথা ভাব, এখন আমি ভাবছি না। দাদা, একজন কার্টুনিস্টের সামাজিক দায়বদ্ধতাটা দায়বদ্ধতাটা কিরকম আছে বা থাকে বলে আপনি মনে করেন? কার্টুনিস্ট আসলে সুপার পাওয়ার কিছু নাই, কোনো সেই কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছুই না, সে কার্টুন দিয়ে আইদার হিউমার শেয়ার করছে অথবা সে কার্টুন দিয়ে একটা মতামত দিচ্ছে, মানে যদি পলিটিক্যাল বা এডিটোরিয়াল কার্টুন হয়। এবং নিউজ পেপারে এখন বাংলাদেশের অনেক পত্রিকাতেই পলিটিক্যাল কার্টুনিস্ট আছে কিন্তু কোনো ওইভাবে কোনো কার্টুন আঁকে না। এখন সামাজিক দায়বদ্ধতা বললে আপনি কী বোঝাবেন? এটা একটা পরিবেশগত বিষয় আছে, আমি একটা আমার অপিনিয়ন দেব, পলিটিক্যাল অপিনিয়ন দেব, তারপরে মানুষ জেলে ঢুকিয়ে দিবে আমাকে,
এটা কোনো সামাজিক দায়বদ্ধতা, আই ডোন্ট নো। সো সামাজিক দায়বদ্ধতা বলতে গেলে আমি এক সময় পলিটিক্যাল কার্টুন আঁকছি, ওখানেই আপনার মানে হিউমারটা বিষয় না, ওখানে আসলে অপিনিয়নটাই বিষয়। হ্যাঁ, এবং একটা একটা সিচুয়েশন যে আসলে সামাজিক একটা মকারিতে পরিণত হয়েছে, এটাই কার্টুনের মধ্যে প্রকাশ করা। সামাজিক দায়বদ্ধতা আর কি, আপনার যে যেটা কাজ করে সে তার কনটেক্সট থেকেই করে, আছে কি নাই কে আপনার। আমি যদি ডিসাইড করি যে না আমি এই গন্ডগোলের ভিতরে পেঁচাবো না, আপনি কি আমাকে বলতে পারবেন যে আপনি অ্যাভয়েড করে গেলেন আপনার দায়বদ্ধতা? না, এটা আনসলিসিটেড। আমরা কার্টুনিস্ট যদি কোনো পলিটিক্যাল কার্টুন করে, এটা আনসলিসিটেড, নোবডি আস্ক ফর ইট, সে পারে তাই সে একটা অপিনিয়ন দিচ্ছে বিষয়টা। দাদা, আপনার কার্টুন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা জানতে চাই। হ্যাঁ, দের ইজ নো পার্টিকুলার ভবিষ্যৎ পরিকল্পনা। আমি বছরে বছরে একটা করে বই, দুটা করে বই বের হয়, সেভাবে আছি। তবে এখন একটা নিউজ পেপার সাথে যুক্ত ম্যানেজমেন্ট লেভেল থেকে, সেই কারণে কার্টুন আঁকাটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছে গত দুই বছর ধরে। বাট এটা আমার, অ্যাজ আই হ্যাভ সেড, আমার একটা ছোটোকাল থেকে গ্রোয়িং আপের পার্ট, এটা আমার ব্যক্তিগত প্রজেক্ট। সো আমি যতদিন পারি, আমার ক্যাপাবিলিটি আছে, আমি তো আমার ক্রিয়েশন করে যাব। সো আপাতত প্ল্যান সেটাই। দাদা, ব্যক্তিগতভাবে আমি জানি না বাংলাদেশে কি কোনো, যেমন আমরা ছোটবেলা দেখতাম সূচিপত্র কমিক্স এসেছিল, পরে এটা হারিয়ে গেল, এখন কোনো কমিক্স কি আছে কিনা বা প্রতিষ্ঠান আছে কিনা যারা রেগুলার বাচ্চাদের জন্য কমিক্স প্রকাশ করে? ওকে, মানে এক নম্বর হলো যে কমিক্স আসলে বিভিন্ন রকম এজ গ্রুপে বের হয়, এবং ঢাকা কমিক্স তো একটা আছেই, আর আমার পাবলিশার হচ্ছে পাঞ্জেরি, সেখান থেকেও কমিক্স বের হয়। ঢাকা কমিক্সে মোস্টলি অ্যাকশন কমিক্সগুলো বের হয়, এবং আই থিঙ্ক দে আর ডুইং গুড। এর এর বাইরেও বোধহয় দু একজন অফশুটে বের করেছে। হ্যাঁ, কিন্তু আমি বলবো না যে এখনও, মানে কমিক অনেক কমিক্স আছে, অনেক টাইটেল আছে, আমি সেটা বলবো না। আমাদের দেশে সত্যিকার কথা হচ্ছে যে আমাদের দেশে ক্রিয়েটিভিটির খুব দৈন্যতা আছে, আমাদের দেশে রাইটারের অভাব আছে, আমাদের দেশে ভালো জিনিস অ্যাপ্রিসিয়েট করার রিডারের অভাব আছে, আমাদের দেশে আর্টিস্টের অভাব আছে, আমাদের দেশে এন্টারটেনমেন্টকে বাই অ্যান্ড লার্জ একটা স্মল নিশ বলা যায় মানুষ, কিন্তু ইন সোসাইটি এন্টারটেনমেন্টকে খুব ভালো চোখে দেখে না, এন্টারটেনমেন্টকে খারাপ চোখেই দেখে। এবং আমি যে আঁকি, আমাকে অনেক রকম ইসলামী উপদেশও দেয় মানুষ যে ছবি আঁকা হারাম, হাসি ঠাট্টা এগুলো ভালো না। সো কি বলবো, আপনি কমিকের কালচার চান, আপনি ক্রিয়েটিভিটি চান, সমাজের সেই সাপোর্ট না থাকলে আপনি করতে পারবেন, যারা ভালো কিছু করতে পারতো তারা আপনি চেয়ে যাবেন। আপনি একটা কমিকের থেকে একটা মামলা করা হয়েছিল, সেটা ইসলামের অবমাননা, এবং সেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আপনি যখন একবার অবমাননার মামলা করবেন তখন আপনার কথা কে শুনবে? ইসলামকে শেষ করে ফেললো বলে আপনাকে শেষ করতে আসবে? সো এটা আমাদের সমাজের চরিত্র, আমাদের এখানে আনন্দমুখী না, আমাদের অধিকাংশ জনগণ আনন্দমুখী না, আমাদের জনগণ শিশু কিশোর ফ্রেন্ডলি না, আমাদের শহরগুলো শিশু কিশোর ফ্রেন্ডলি না, আমাদের মিডিয়াগুলো ইয়াং অডিয়েন্স ফ্রেন্ডলি না, খুব বুড়ো দুঃখী, এবং সারাক্ষণ বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্নতাকেই খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে আমাদের দেশের ম্যাস স্কেলে বললে। এবং এন্টারটেনমেন্ট, হাসি, এটা কিন্তু একটু লুকিয়ে পড়াই ভালো, এরকম একটা
সেন্টিমেন্ট, আমি বলছি না যে এটা এক্স্যাক্টলি সেটা, এরকম সেন্টিমেন্ট। আমি হয়তো আপনার উত্তরটা ডাইরেক্ট দিইনি নাকি? না না ঠিক আছে দাদা, যা দিয়েছেন ঠিক আছে, এত বেশি ডাইরেক্ট দেওয়ার দরকারও নেই, খুবই রিস্কি দাদা একদম। দাঁড়ান আপনাকে আমি একটা জিনিস বলি, এগুলো আমি ভয় পাই না। আমাকে যে বিভিন্ন রকম উপদেশ দেয় নানা রকম জিনিস, অনেক আক্রমণাত্মক, এগুলো আমি ভয় পাই না। দাদা যদিও কিছুক্ষণ আগে আপনার কাছ থেকে একটা উত্তর পাওয়া গেছে, তারপরে এই কোশ্চেনটা আমি করতে চাইবো, সেটা হচ্ছে যে বিদেশি কার্টুনগুলো ডাবিং হয়ে দেশীয় চ্যানেলগুলোতে প্রচারিত হয়, তবে দেশীয় চ্যানেলগুলোতে মানে আমাদের যে দেশি কার্টুনগুলো সেগুলো উপেক্ষিত, নিরুৎসাহিত। দেশি কার্টুন কি আছে বলেন তো, কি বলেন আপনার? আই থিঙ্ক 10-15 বছর আগে একটা কি 3D অ্যানিমেশন করে একটা মশা নিয়ে সামথিং ছিল, আমি দুঃখিত এটা কোনো কোয়ালিটি কিছু হয়নি। আমি যেগুলো 2-4টা ইউটিউবে, আমার তো টেলিভিশনে ওভাবে দেখা হয় না, ইউটিউবে যা দেখেছি, এবং এগুলো আসলে কম্পিট করার মতো কিছু না, প্যাশন থেকে করা না। এই একটা জিনিস করব আমি, কালেও প্রত্যেকটা জিনিস যদি, অফকোর্স ফাইন্যান্স ইজ এ ম্যাটার, বাট আমি যদি কখনো কিছু করি সেটা হয় প্যাশন দিয়ে করব, না হলে করব না। প্যাশন দিয়ে না করলে জিনিস ভালো হয় না। সো আপনার বিদেশি কার্টুন, বিদেশের কার্টুনও তো আপনার এখন এই মুহূর্তে যে ওয়ার্ল্ড ওয়াইড যেসব কার্টুন তৈরি হচ্ছে, আই থিঙ্ক ওইখানে প্রচণ্ড ঘাটতি আছে, কোয়ালিটির ঘাটতি, এবং এখানেও ওই জিনিসটা চলে আসছে যে আপনার টম এঞ্জেরির পরে বা স্কুবিডুর পর আপনার কয়টা ভালো অ্যানিমেশন তৈরি হয়েছে। ওইভাবে আপনার যা এখন বিগ বাজেটের অ্যানিমেশন হয় পিকচারের, এরা তৈরি করে, এরা হলো বড় টাকার খেলার ভিতরে আছে, ওটা অন্য লিগ। বা টিভির জন্য আপনি তৈরি করবেন বা ওই রকম সিরিজ তৈরি করবেন, ওই জিনিস আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড, হয়তো জাপানে আছে, হয়তো কোরিয়াতে আছে, হ্যাঁ ইন্ডিয়াতেও দু একটা আছে। আমার ধারণা অধিকাংশ কোয়ালিটি খুব ভালো না, কিছু কিছু নিশ্চয়ই ভালো করছে, বাট মোস্ট কেসেস আমি বলবো যে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড আমি যেটা দেখছি যে বিগ মানি হলো ডিসাইডিং ফ্যাক্টর। এই টম এন্ড জেরি কিংবা স্কুবিডু এগুলো কিন্তু বিগ মানি, বা বাগস বানি, এগুলো কিন্তু বিগ মানির থেকেও বড় জিনিস ছিল, এখানে ক্রিয়েটিভ স্পার্ক। সো ওই জিনিসটা প্রথমে না আসলে, শুধু বিগ মানি হলে তখন একটা ফর্মুলার ভিতরে পড়ে যায় এই। সো আই থিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড কোয়ালিটি অ্যানিমেশনের ঘাটতি হচ্ছে তুলনামূলকভাবে, আর বাংলাদেশে যেটা আছে, এবং ওইখান থেকে আমি মনে করি ক্লাসিক কার্টুন বাংলায় দেখাচ্ছে, এটা এটা তো খারাপ কিছু না। আপনি যদি বাগস বানি একটা দেখেন, আপনার যদি অসাধারণ হিউমার, আপনার টম এন্ড জেরি, হ্যাঁ আপনার বা এগুলোর ভিতরে অসাধারণ হিউমার আছে, অসাধারণ এস্থেটিক সেন্স আছে, এবং খুবই উইটি, মানে এইসব কমিকগুলো দেখে বা কার্টুনগুলো দেখলে একটা অডিয়েন্স কিন্তু প্রচুর উইটি টিপস পাবে। অ্যাজ দে গ্রো আপ, দে গ্রো আপ উইটি, ইন্টারেস্টিং পিপল, মজা করে কথা বলতে পারে, হয়তো সবাই পারবে না, বাট এইগুলোর থেকে আমরা এইগুলো পাই, মানে এইসব অ্যানিমেশন থেকে আমি হাসির ফাঁকে ফাঁকে বিনোদনের মাঝখান থেকে আমি অনেক উইটি জিনিস শিখতে পারি এই। সো আই ডোন্ট সি এনিথিং রং ইন বাংলায় ট্রান্সলেট করা ইন্টারন্যাশনালি, আর বাংলাদেশের অ্যানিমেশন ইন্ডাস্ট্রিকে আরও অনেক পথ পার হয়ে যেতে হবে, কীভাবে হবে আমি জানি না। থ্যাংক ইউ দাদা, আমার আপনার আমাকে সময় দেওয়ার জন্য, আমার এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসবার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি আপনার যারা কার্টুনের ভক্ত আছে, অনুরাগী আছে, তাদের কাছ থেকে কিছু বলে বিদায় নেন। না কি বলবো, ওরা তো আমার সাথে, যে আমার ফলোয়াররা আছে বা আমার রিডাররা আছে, তারা তো অলরেডি আমার রিডার, সো তাদের আমি থ্যাংকস দেই। এবং আমি আমার রিডাররা যারা দেখে বই মেলায় গিয়ে আমার সাথে দেখা করে বা এরকম, আর দে অলরেডি নো যে আমি কিন্তু খুব বেশি পাবলিসিটির জন্য যাই না ওইখানে, এবং আমি আই থিঙ্ক যে দূরে থাকাই, রিডারদের থেকে দূরে থাকাই ভালো, দে দ্যাট ওয়ে উই বোথ রেসপেক্ট ইচ আদার। সো এই তো, আপনার কিপ রিডিং, কিপ এনজয়িং, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন।